বাচ্চাকাল থেকে আমাদের ভুলভ্রান্তি আমাদের শরীরগুলোকে একদম খোলস বানিয়ে দেয়। আর বড় হয়ে গেলে এ সকল দুর্বলতা এবং কমজোরি আমাদের শরীরকে আরও বেশি খারাপ করে দেয়। আর এ কারণে যে কোনো কাজ শুরু করার আগেই শরীর অনেকটা আলসেমি অনুভব করে এবং বিবাহিত জীবনের যে আসল সুখ তা কখনো আমরা অনুভব করতে পারি না। এতে করে আমাদের শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং নানান ধরনের অসুখ আমাদের শরীরে বাসা বাঁধে। তবে আজকের এই উপায়টি যদি একবার ব্যবহার করেন তাহলে আপনি অবশ্যই বলবেন যে কেন এই উপায়টি আপনি আগে জানতেন না। কেননা এটি তো আপনার শারীরিক কমজোরি তো দূর করবেই, সাথে সাথে শরীরের এতটাই চুস্তি এবং ফুর্তি এনে দেবে যে শরীর থেকে নানা ধরনের অসুখ দূর হয়ে যাবে। এটি একটি দেশি রেমেডি যা আপনাকে বৃদ্ধ বয়সেও জোয়ানের মতো আনন্দ দেবে এবং আপনি আপনার পরিবারকেও অনেক সময় দিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই টিপসটি তৈরি করে নেবেন। এই উপায়টি তৈরি করার জন্য প্রথমে আপনাকে নিয়ে নিতে হবে বুট। শরীরে সিংহের মতো শক্তি আনতে চাইলে এই বুটের ভূমিকা অসাধারণ। সাথে সাথে এখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, আয়রন, ক্যালসিয়াম এবং অনেক ধরনের ভিটামিন পাওয়া যায় যা আমাদের মন এবং মস্তিষ্ক সুস্থ করে তোলে। তো আপনি এখানে এক বাটি পানিতে এক মুঠোর মতো বুট ভিজিয়ে রাখুন। শরীরের দুর্বলতা এবং আলসেমি দূর করার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে এটি। এরপর লাগবে হচ্ছে বাদাম। তো আপনি এখানে পরিমাণ মতো বাদাম দিয়ে নিন। বাদাম মনকে সুস্থ রাখার পাশাপাশি শরীরকে ভিটামিনের অভাব দূর করার জন্য এই বাদামের ভূমিকা অসাধারণ। সাথে সাথে যে ব্যক্তি প্রত্যেক দিন বাদাম সেবন করেন হার্ট অ্যাটাকের মতো রোগ থেকে কিন্তু তিনি নিস্তার পান। আপনি এখানে ঠিক এরকমভাবে দুটি উপাদান একত্রে মিক্স করুন এবং সেগুলোকে একটি বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রাখুন। বাদামে অ্যান্টি এইজিং প্রপার্টি থাকে যা আমাদের চেহারা থেকে বয়সের ছাপ দূর করে এবং চামড়া টাইট ও টানটান করতে অনেক হেল্প করে থাকে। তো চলুন এবার দেখে নেওয়া যাক কিভাবে এবং কখন কখন এটি সেবন করবেন যাতে করে শরীরের দুর্বলতা এবং অসুস্থ ভাব দূর হয়ে যাবে। এই রেমিডিটি আপনাকে সকালবেলা ঘুম থেকে উঠেই সেবন করতে হবে। সকালবেলার কোনো নাস্তা বা চা গ্রহণ করার আগে আপনাকে এটি খেতে হবে। এবার এখানে ভিজিয়ে রাখা বুট এবং বাদাম নিতে হবে। তবে আপনি এই দুটি উপাদানই অবশ্যই রাতের বেলায় ভিজিয়ে রাখবেন এবং সকালবেলায় গ্রহণ করবেন। এবার বুট এবং বাদাম ভিজিয়ে রাখা পানি আপনি পান করে নেবেন। যে যে ব্যক্তি কাজের পর দুর্বল এবং কাজের পূর্বে আলসেমি অনুভব হয় এই রেমেডি তাদের জন্য 100% কাজ করবে এবং তাদের অবশ্যই এই রেমেডি সারাদিনে মাত্র একবার সেবন করতে হবে। তবে যাদের শরীর দিন দিন বেশি দুর্বল হয়ে যাচ্ছে এবং অনেক বেশি চিকন হয়ে যাচ্ছে তারা এই রেমেডি দিনে 3 বার গ্রহণ করবেন। আর এই টিপসটি মাত্র 3 বার গ্রহণ করার সাথে সাথে আপনি আপনার চোখে এই পার্থক্যগুলো টের পেয়ে যাবেন এবং আপনার শরীরে নতুন চুস্তি এবং ফুর্তি অনুভব হবে এবং কিছুদিন লাগাতার গ্রহণ করার ফলে বৃদ্ধ বয়সেও আপনার শরীর অসুখ বিসুখের পরিমাণ অনেকটাই কমে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।